বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, শশী হাসপাতালে আসার পরে রোগীরা ট্রিটমেন্ট নেওয়ার পর অভিব্যক্তি কি, কোন কোন রোগীর ক্ষেত্রে কি জন্য আইসলাম, ব্যথা কোথায় সেটাই জানি না, সেটাই ভুলে গেছি। তারপরে ডেভেলপমেন্টের মাত্রাটা এই পরিমাণে যে আগে আমার কোন কোন জায়গায় ব্যথা ছিল ভুলে গেছি। জয়েন্টে জয়েন্টে ব্যথা কি ভালো হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস বাত, বাতের মধ্যে সবচেয়ে খারাপ বাত কি ভালো হয়, অস্টিওআর্থ্রাইটিস কি ভালো হয়, দেখি আমার পেশেন্ট কি বলে। জি, এটা একটু মুখের কাছে দিয়ে বলেন, কি ব্যথা ভুলে গেছে কোথায়? ভুলে গেছি কোথায় কোথায় ব্যথা। প্রথমত আমার কোমরে ব্যথা ছিল, এখন একটু কাছে নিয়ে মুখের ব্যথাটা এখন নেই। আমার হাঁটতে পারতাম না, পায়ের গোড়ালিতে পায়ের নিচে ব্যথা ছিল, ওটা এখন নেই আমার আলহামদুলিল্লাহ। আল্লাহ দিলে এই শশী হসপিটালে এসে ব্যথা অনেকটাই আমার চলে গেছে, এখন আমি আল্লাহ দিলে স্বাভাবিক। আজকে 12 দিন চলতেছে আমার, 12 দিনই অনেকটা আমি সুস্থ হয়ে গেছি। আগে ব্যথার জন্য কি করতেন? ব্যথার জন্য আমি নামাজ পড়তে পারতাম না, তারপর হচ্ছে ভালো করে বসতে পারতাম না বা হাঁটতে পারতাম না, বিভিন্ন রকমের সমস্যা ছিল আমার। সেই সমস্যাগুলো আমার আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে অনেকটাই সুস্থ আমি। প্রিয় দর্শক, ব্যথার যন্ত্রণায় অনেকে আমরা সোজা হয়ে হাঁটতে পারি না, বাঁকা হয়ে হাঁটি, বাঁকা হয়ে। আমার কাছে এখনো কিছু পেশেন্ট আছে বাঁকা হয়ে হাঁটতেছে, ট্রিটমেন্ট নিচ্ছে। এখন যে বাঁকা হয়ে হাঁটতেছি, তারে সোজা করতেছি আমরা। সোজা করার পরে বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করছে, পদ্ধতি অ্যাপ্লাই করলে কি হবে, প্রথমে ব্যথা বাড়বে সোজা কথা। কেন না আমার বাঁকাটা সোজা করতে গেলেই ব্যথা একটু বাড়ে, এরপরে একদিন বাড়ে একদিন কমে, তারপরে ভালো হয়ে যায়। কিছু কিছু আছে কি, নিউ জয়েন্ট ভাঁজ করা যায় না, এখন এরকম স্টিফ হয়ে থাকে। আমার এখন একটা রুগী আছে একেবারে স্টিফ, তাকে ভাঁজ করতে যায় কি করতে হবে, আকুপাঞ্চারের পাশাপাশি ফিজিও দিতে হবে। ফিজিও দিতে গেলে আস্তে আস্তে এগুলো ব্যান্ড হবে, ব্যথা হবে। কাজে প্রথম থেকে ব্যথা বাড়ে কারো কারো ক্ষেত্রে, কাজে এটা ভয় পাবার কোনো ইয়ে নাই। যে শশী হাসপাতালে আসলাম, প্রথমে ব্যথা বেড়ে গেল, ধৈর্য ধরে কোর্সটা কমপ্লিট করতে হবে, গাইডলাইনটা ফলো করতে হবে। ফলো করলে যেত, যত বাতের ব্যথাটা তা আছে, যে ব্যথার যন্ত্র বাঁকা হয়ে হাঁটি, সোজা হইতে পারি না, ইয়ে করতে পারি না, সবই আল্লাহর রহমতে ভালো হবে, ভালো হচ্ছে। শুধু কোর্সটা কমপ্লিট করতে হবে। এই যে এবং কি ঘটতেছে, ব্যথার যন্ত্রণায় ইডারে যখন আসছে জিজ্ঞেস করছে যে আপনার কোথায় সমস্যা ছিল, কে ভুলে গেছি ব্যথা কোথায় ছিল, কি প্রথম ভুলে গেছে যে ব্যথা কোথায়। আমি দেশের বাইরে ছিলাম, আমি ব্যথার জন্য মূলত চলে আসছি বাইরে থেকে, এসে আমি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি, আমি কোথাও ভালো হয়নি, কিন্তু এখানে এসে আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে অনেকটাই আমাকে সুস্থ করছে। তবে দোয়া করি যারা ট্রিটমেন্ট নেবেন সবাই আসেন, ট্রিটমেন্ট নেন, দেখেন, বিশ্বাস করেন, মানুষের বিশ্বাসে বস্তু মিলে, ঠিক আছে, সবাই ইয়া থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে মূলত, যে আমাদের ব্যথা আছে দেখি, নিজেরও চেষ্টা থাকতে হবে, ওরা যে ট্রিটমেন্ট দেয় ওদের উপর আমাদের ভরসা রাখতে হবে, ওদেরকেও আমাদের সহযোগিতা করতে হবে। যারা ট্রিটমেন্ট দেয় তারা অনেক সুন্দর আচার ব্যবহার সব দিক দিয়ে তাদের ভালো লাগে। একজন রুগী যখন আসে তখন একটা সুস্থতা একটা ডক্টরের উপর করে, কিন্তু তাদের ব্যবহার অত্যন্ত ভালো, অনেক ভালো, আসলে তাদের ট্রিটমেন্টে অনেকটাই সুস্থ আল্লাহ দিলে। তবে উপরে আল্লাহ, ওরা নিচে, অনেকটা এখন সুস্থ হয়েছি আমি। এখন আমি চলে যাব সামনের মাসে, এই জন্য আমার সময় বেশি নেই, আমি যেহেতু সুস্থ হয়ে গেছি আল্লাহর রহমতে আমার 12 দিনও অনেকটা সুস্থ, আমি এই জন্য 15 দিন থেকেই আমি চলে যাব ছাড়ের সাথে গল্প করে, যেহেতু আমি আল্লাহ দিলে অনেকটাই সুস্থ, আমার সময় নেই। প্রিয় দর্শক, এই যে 12 দিনে সুস্থ হয়ে গেলেন, আমি কোনো কোনো পেশেন্টকে বলি 30 দিন বা একটা 60 দিন, দেখো তো অনেক রুগী আগেই ভালো হয়ে যাচ্ছে, কারো কারো টাইম বেশি লাগে। এখন টাইম কম বা বেশি এটা আমাদের উপর ডিপেন্ড করে না, রুগীর কন্ডিশনের উপর, তার ইমিউন সিস্টেমের উপর ডিপেন্ড করে। যে ইনি যে 12 দিনে ভালো হয়েছেন, এর কিতে তো ওনার ইমিউন সিস্টেম ভালো, ক্ষতিগ্রস্ত কম হয়েছে। অনেক রুগীর দেখা যাবে 30 দিনে ভালো হচ্ছে না, আরও টাইম লাগে। তবে যারা গাইডলাইন ফলো করতেছেন, লাইফ স্টাইল ফলো করতেছেন, কোর্স কমপ্লিট করতেছেন, তারা ইনশাল্লাহ প্রত্যেকেই উপকার পাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডক্টর হোসেন শহীদুল ইসলাম।